বাংলা সাহিত্যের অজানা কিছু গল্পের ঠিকানার সন্ধান করতে এগিয়ে আসছে আমাদের মুহূর্ত জাগরণের পরবর্তী স্টেশন গপ্প জাংশন। আজকের গল্পের সূত্রধর দীপ, গল্প পাঠে দেবার্ঘ, সায়ন, সৃজিতা এবং অয়ন। শুরু হচ্ছে আজকের নিবেদন চক্ষুদান। বাবা, মাদুগ্গার চপ কখন আঁকবে? অধৈর্য হয়ে জিজ্ঞাসা করে উমা। কাল যে মহালয়া, কালই মায়ের চক্ষুদান হবে। গাঢ় লাল রঙে তুলি চুবিয়ে উত্তর দেয় নগেনপাল। বাবা, চক্ষুদান মানে কি? ছোট্ট উমার প্রশ্নের আর শেষ হয় না। উত্তর কলকাতার বহু পুরনো একটি বনেদি বাড়ির ঠাকুর দালানে দুর্গা প্রতিমা করছেন নগেনপাল, সাথে তার ছোট্ট মেয়ে উমা। রঙের কাজ প্রায় শেষ। বংশ পরম্পরায় নগেনপালেরা এই পেশার সাথে যুক্ত। মাটি মাখতে মাখতে নগেনের মনটাও কেমন হয়ে গেছে মাটিরই মতো। সেই কোন ছোটবেলা থেকে বাবার সাথে এই বাড়িতে ঠাকুর করতে আসা, বাবার কাছেই হাতে খড়ি, তারপর বাবা চলে যাওয়ার পর এই গুরুভার এখন নগেনের। জন্মাষ্টমীর পর এই বাড়িতেই থেকে ঠাকুর তৈরি করে নগেন। মা মরা মেয়েটাকেও কখনো নিজের কাজ ছাড়া করে না সে। সারাদিন ধরে বাপের পাশে বসে ঠাকুর তৈরির খুঁটিনাটি দেখে উমা। ছোট্ট হাতে টুকটাক কাজও করে দেয় বাবার সাথে, আর কাজের ফাঁকে ফাঁকে নগেন পুরাণের বিভিন্ন গল্প বলে শোনায় উমাকে। বাবার কাছ থেকে এইসব গল্প শুনতে ভারী ভালো লাগে উমার। তারও ইচ্ছা সে বড় হয়ে বাবার মতোই দুর্গা ঠাকুর তৈরি করবে। চারিদিকে বেশ সাজো নব, তিল তিল করে সেজে উঠছে তিলোত্তমা। আর কিছুদিন পরেই আলোর রোশনাইয়ে ভেসে যাবে কল্লোলিনীর অলিগলি, চোখ ধাঁধানো থিমের মণ্ডপ, সারা রাত্রিব্যাপী মানুষের ঢল, আনন্দ, উচ্ছ্বাস, অভিমান, প্রথম প্রেমের স্পর্শ, ব্যর্থ চোখের ইশারা, এই সব কিছুর আবার সাক্ষী হবে শহর। সমানভাবে পাল্লা দেবে কলকাতার শতাব্দী প্রাচীন বাড়িগুলিও তাদের বিগত দিনের ঐতিহ্য, পরম্পরা ও বনে দিয়া নেয়। নতুন পুরানোর মিশেলে এ এক মহামিলন উৎসব। এই কয়েকটা দিনে বাঙালি সঞ্চয় করে নেবে বাকি দিনগুলোর বাঁচার রসদ। শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। মিত্রবাড়িও এর ব্যতিক্রম নয়। এত বড় প্রাসাদসম বাড়িতে প্রাণী বলতে কেবল তিনজন, গৃহকর্তা শিবচরণ মিত্র, তার স্ত্রী ব্রজেশ্বরী এবং হরেন। হরেন অনেক দিনের বিশ্বস্ত লোক, সব কিছু দেখাশোনা সেই করে। এখন বাড়তি আরও দুজন, নগেন ও উমা। শিবচরণ মিত্রের তিন পুত্র, বড় ও মেজপুত্র প্রবাসী, দুই কন্যার বিয়ে হয়েছে কলকাতাতেই। বয়স শিবচরণবাবুর কাছে নিছকই সংখ্যা মাত্র, এখনও যথেষ্ট কর্মক্ষম এবং আত্মবিশ্বাসী। পুজোর সমস্ত আয়োজন তিনি নিজেই একা হাতে করেন। বছরের অন্যান্য দিনগুলোতে খাঁখা করা বাড়িটা যেন প্রাণ ফিরে পায় পুজোর কটা দিন। ছেলে বৌমা মেয়ে জামাই নাতি নাতনি ভরা সংসার। যে যেখানেই থাকুক না কেন, পুরনো এই বাড়িটা যেন অমোঘ আকর্ষণে টেনে রাখে সবাইকে। শিবচরণবাবু আর ব্রজেশ্বরী দেবীর জীবনে আক্ষেপ একটাই, তারা তাদের ছোট ছেলে অর্ণবকে মানুষের মতো মানুষ করে তুলতে পারেনি, আর তারই খেসারত দিতে হচ্ছে এখন তাদের। সারা জীবন মাথা উঁচু করে বাঁচা শিবচরণবাবুকে তার ছোট পুত্রের উচ্ছৃঙ্খল ও বেপরোয়া জীবনযাপনের জন্য ইদানিং কম হেনস্থা হতে হয়নি। ভর দুপুরবেলা দালানে শতরঞ্চিখানি পেতে একটু বিশ্রাম করার তোড়জোড় করছে নগেন। বাইরে অঝোর ধারে বৃষ্টি নেমেছে। উমা তার ছোট ছোট হাত দুটি বাইরে বের করে বৃষ্টির ফোঁটায় ভিজিয়ে নিচ্ছে। ভিতরের আলো আধারি স্যাঁতস্যাঁতে দালানে কাঁচা রঙের গন্ধ। উমা এক মনে অবাক বিস্ময়ে তাকিয়ে থাকে বিরাট একচালা প্রতিমার দিকে। কত রঙের বাহার, হলুদ, লাল, সাদা, নীল, সবুজ। আচ্ছা বাবা, অসুরের গায়ের রং সবুজ কেন? ঘুম ঘুম চোখে জড়িয়ে যাওয়া গলায় নগেন বলে,
অসুর তো দুষ্ট লোক, তাই ওর গায়ের রং সবুজ। এক পশলা বৃষ্টির পর ঝলমলে রোদে চকচক করছে উঠোন। থামগুলো বেয়ে বেড়ে ওঠা অপরাজিতার গাছে জলের ফোঁটাগুলো ছড়িয়েছে মুক্তোর মতো। দুপুরের নিস্তব্ধতায় ছেদ পড়ে দরজায় কড়া নাড়ার শব্দে। উমা প্রবল উৎসাহে ছুটে গিয়ে সদর দরজা খুলে দেখে একটা সন্ডা মার্কা লোক, গায়ে সবুজ ফতুয়া, সাথে আরও কয়েকটি ছেলে। ভয় পেয়ে এক দৌড়ে ঠাকুর দালানে লুকিয়ে যায় উমা। লোকটি সদল বলে ভিতরে ঢুকে নিচ থেকে হুমকি দিতে থাকে, কই কাকাবাবু, ভাত ঘুম দিচ্ছেন নাকি? তার কদিন, অনেক তো হলো, এবার ছাড়ুন। গলা শুনে ঘর থেকে বেরিয়ে এলেন শিবচরণ বাবু। ওপরের বারান্দা থেকেই রাশ ভারী গলায় উত্তর দিলেন, আবার এসেছো তোমরা? আগেই তো বলেছি পুজোর আগে কিচ্ছু করা সম্ভব না। তাছাড়া পর দুপুর বেলা ভদ্রলোকের বাড়িতে ঢুকে পড়ে চিৎকার করতে লজ্জা করে না? লোকটি নিচ থেকেই তাচ্ছিল্যে সুরে বলে ওঠে, ভদ্রলোক হাসালেন কাকু, গত এক মাস ধরে পই পই করে বলে যাচ্ছি বাড়ি খালি করে দিতে, একেই তো অন্যের বাড়িতে বসে আছে, তার উপর ভদ্রতা দেখাচ্ছে। কি বললে, অন্যের বাড়ি? এ আমার বাড়ি, জালিয়াত কোথাকার, আমি বাড়ি বিক্রি করিনি আর হতে দেব না, উত্তেজিত হয়ে উত্তর দিলেন শিবচরণ বাবু। ওসব বলে লাভ নেই কাকা, যা হবার হয়ে গেছে, এখন একদিন সময় দিচ্ছি, ভালোই ভালো বাড়ি খালি করো, নইলে কিন্তু। রাগে কাঁপতে কাঁপতে শিবচরণ বাবু চিৎকার করে বললেন, নইলে নইলে কি, মেরে ফেলবি, এক্ষুনি বেরিয়ে যা এখান থেকে, নাহলে আমি পাড়ার লোক জড়ো করো। আর জেনে রাখ, একদিন কেন কোনো দিনই আমি এ বাড়ি ছাড়ব না, তোর কি করার আছে করে নিস। রক্তচাপ বেড়ে গেছে শিবচরণ বাবুর, আর একটু হলেই মাথা ঘুরে পড়ে যাচ্ছিলেন। দরজার আড়াল থেকে সব শুনছিলেন ব্রজেশ্বরী দেবী। ছুটে এসে কোনো মতে ধরে নেন শিবচরণ বাবুকে। হাবু যেতে যেতে শাঁসিয়ে গেল, কাজটা মোটেও ভালো করলে না কিন্তু তুমি, এর ফল তুমি হাতে নাতে পাবে, দেখি কিভাবে এবার তুমি পুজোটা করো। হাবু এই পাড়ারই ছেলে, রাজনীতির দৌলতে এখন এলাকার নাম করা প্রমোটার। হেনও কোনো অসৎ কাজ নেই যে হাবু করেনি। প্রায় মাসখানেক আগেই শিবচরণবাবুর ছোট ছেলে অর্ণব ব্যবসা করার অছিলায় ভুল বুঝিয়ে বাবার কাছ থেকে পাওয়ার নামা আদায় করে বাড়ির দলিল হাবুর কাছে বন্ধক রাখে। তার বিনিময়ে মোটা অঙ্কের টাকা আত্মসাৎ করে চম্পট দেয় অর্ণব। আর তারপর থেকেই শুরু হয় হাবুর উৎপাত। মাঝে মধ্যেই দলবল নিয়ে এসে হাজির হয়ে বাড়ি ছাড়ার হুমকি দিতে থাকে সে। শিবচরণবাবু বারবার পুজো পর্যন্ত সময় চেয়ে এসেছেন, ছেলেরা এলে নিশ্চয়ই কোনো একটা ব্যবস্থা হবে এই আশায়, সবাই মিলে নিশ্চয়ই কোনো উপায় করে বাড়ির দলিল ছাড়িয়ে আনতে পারবেন। কিন্তু হাবুর উদ্দেশ্য অন্য, সে এই বাড়ি ভেঙে সেখানে বানাবে অত্যাধুনিক বহুতল, কোটি কোটি টাকার মুনাফা ঢুকবে পকেটে। এত সহজে এ সুযোগ হাতছাড়া সে করবে না কিছুতেই। এই কদিনেই বার্ধক্য ছাপ ফেলেছে শিবচরণবাবুর চেহারায়, ভিতরে ভিতরে একেবারে ভেঙে পড়েছেন তিনি। কল্পনাও করতে পারেননি গুলাঙ্গার পুত্র এভাবে পথে বসিয়ে চলে যাবে তাদের। সারাদিন যেন ভয়ে আর আতঙ্ক গ্রাস করে থাকে দুজনকে। ঠাকুর দালান থেকে এই সব দেখে স্তম্ভিত হয়ে পড়েছেন নগেন। কিছু চিন্তা করবেন না বাবু, মা সব ঠিক করে দেবেন। তাই কেন হয় নগেন? ভেজা গলায় উত্তর দিয়ে শিবচরণবাবুকে সাথে নিয়ে ঘরে ঢুকে গেলেন ব্রজেশ্বরী দেবী। বুকের ভিতরটা তোলপাড় করছে, এই বয়সে এই আঘাতের জন্য একেবারেই প্রস্তুত ছিলেন না তারা। বাবা, ওই কাকুটা কি দুষ্ট, সবুজ জামা পরেছিল যে? হ্যাঁ মা, খুব দুষ্ট, ওই অসুরের মতো। তাহলে মা দুর্গা দুষ্ট লোকদের শাস্তি দেবে না? রাত্রে মাথার কাছে বাবার পুরনো রেডিওটা রেখে ঘড়িতে ভোর চারটের অ্যালার্ম দিয়ে রাখে নগেন। বাবার স্মৃতি বলতে কেবল এই রেডিওটা।
মহালয়ার ভোর এলেই মনটা কেমন হু হু করে ওঠে নগেনের। মায়ের কথা বড্ড মনে পড়ে, নাকে ভেসে আসে এক রাশ তাজা শিউলির গন্ধ। উমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ঘুমিয়ে পড়ে বাপবেটি। একটানা অ্যালার্মের শব্দে কাঁচা ঘুম ভেঙে যায় উমার। ঝটফট উঠে পড়ে নগেনকে ঠেলে তুলে দেয় ঘুম থেকে। বছরের একটা দিন জীবন্ত হয়ে ওঠে রেডিওটা। জলদ গম্ভীর কণ্ঠস্বর কেমন আচ্ছন্ন করে দেয় উমাকে। আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা, আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে মৃদময়ীতে আবাহন। অর্থ কিছুই বোধগম্য হয় না উমার, তবুও যেন কি মন্ত্র বলে চঞ্চল মেয়েটাও স্থির শান্ত হয়ে বসে থাকে চুপচাপ। নগেনের চোখের কোণ ভিজে যাচ্ছে জলে। ভোরের আবছা আলোয় সে যেন দেখতে পাচ্ছে মা দুহাত ভরে শিউলি ফুল কুড়িয়ে আনছে তার জন্য। হঠাৎ কিসের একটা শব্দে ঘোর ভাঙল নগেনের। পাঁচিল টপকে কে যেন লাফ দিল ভিতরে। হাবু, তুমি এত সকালে এইভাবে? অবাক হয়ে জিজ্ঞাসা করল নগেন। বেশ চাপা গলায় হাবু উত্তর দেয়, ভালো চাও তো হল্লা করো না, চুপচাপ সরে যাও সামনে থেকে। প্রতিরোধ করে নগেন, আমি থাকতে কিছুতেই করতে দেব না তোমাকে। হাবু এক ধাক্কায় নগেনকে ঠেলে ফেলে দিয়ে ধীরে ধীরে এগিয়ে যায় প্রতিমার দিকে, চোখে তীক্ষ্ণ ক্রুর দৃষ্টি। উমা প্রচণ্ড ভয় পেয়ে লুকিয়ে পড়ে প্রতিমার পিছনে। নগেন অতি কষ্টে নিজেকে সামলে নিয়ে ছুটে এসে মূর্তি আগলে দাঁড়ায়। এত বড় পাপ করো না হাবু, মায়ের মূর্তিতে হাত দিও না, দয়া করো। হাবুর মাথায় আগুন জ্বলে ওঠে। আজ পর্যন্ত কত মানুষ খুন করতে তার হাত কাঁপেনি, এ তো সামান্য মূর্তি। নিজের ভালো চাও তো সরে যাও সামনে থেকে। না, নিজের প্রাণ থাকতে এ কাজ আমি তোমায় করতে দেব না। এই বলে হাবু কোমরে গুঁজে রাখা পিস্তল তাক করলো নগেনের দিকে। এক ঝলকে ভোরের আলোয় নগেন দেখল আশুরিক বিভৎস রূপ ফুটে উঠেছে হাবুর চেহারায়। শেষবারের মতো উমা বলে একবার ডেকে উঠে চোখ বন্ধ করলো নগেন। প্রচণ্ড চিৎকারে ঘুম ভেঙে যায় বাড়ির লোকেদের। শিবচরণ বাবুরা ঘর থেকে বারান্দায় বেরিয়ে এসেছেন, আশেপাশের লোকজনও সবাই ছুটে এসেছেন। তারা সকলে দেখলেন দেবী মূর্তির পায়ের কাছে আহত রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে আছে হাবু। মাথা ফেটে রক্তের ধারায় ভেসে যাচ্ছে দালান। তার পিঠের উপর এক পা তুলে দাঁড়িয়ে আছে উমা, হাতে লোহার একটি শাবল। রক্ত ছিটকে গিয়ে লেগেছে দেবী মূর্তির তৃতীয় নয়। সূর্যের সোনালি আলো এসে পড়েছে উমার মুখে। আর ঠিক সেই সময়ে সেই মুহূর্তে রেডিও থেকে ভেসে আসছে, দুর্গা মহিষাসুরকে শূলে বিদ্ধ করেছেন, আর খড়গনি পাতে দৈত্যের মস্তক ভুলুণ্ঠিত, তখন অসুর নাশিনী দেবী মহালক্ষ্মী আরাধনা গীতি সুষমা দেবা পৃথিবীতে পরিব্যাপ্ত হল। গল্প এডিটিংয়ে সৌম্যদিত্য ও সহযোগিতায় শালিনী। গপ্প জাংশনের আরও ভিডিও পেতে ডিসক্রিপশন বক্স চেক করুন, ওখানে লিংক দেওয়া আছে। অবশ্যই সাবস্ক্রাইব আর শেয়ার করে পাশে থাকুন। ধন্যবাদ।